আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আছি, আমার পরিবার পরিজন নিয়ে মোটামুটি আল্লাহ ভালো রেখেছি, তো ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটি রান্না শেয়ার করবো। আর আজকে আমি রান্না করছি হচ্ছে কাঁচকলা। তো ঠিক আছে, তেল গরম হয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। তো পেঁয়াজটাকে খুব বেশি লাল করব না, কারণ তাহলে মানে আমি এইভাবেই রান্না করি। এই তো পেঁয়াজটাকে একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার চ্যানেলটি অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক দিবেন, অবশ্যই সুন্দর কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা ছোট একটি বেল আইকন আছে, অবশ্যই প্লিজ প্লিজ সেটাকে অবশ্যই প্রেস করে দিবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, এখন হচ্ছে আমি দিব, এখানে যেহেতু লবণ আর পেঁয়াজ দিয়ে একটু নেড়ে নিলাম, এখন হচ্ছে আমি দিব রসুন বাটা। তো সামান্য একটু পানি অ্যাড করে দিলে হয়তো বা ভালো হবে। তো এই তো আমি যে রান্না করি, আমার রান্না ধরনটা আমি আপনাদের সাথে শেয়ার করি জাস্ট এতটুকুই। আর হয়তো বা অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না, যাদের কাছে ভালো লাগে আমার ভিডিও অবশ্যই শুধু তারাই দেখবেন, আর যাদের ভালো লাগে না তারপর তারাও দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই ভালো লাগতে পারে, আর না লাগলে দেখার দরকার নেই। তো ঠিক আছে, দিয়ে দিলাম তো রসুন বাটা, আর একটু সামান্য পরিমাণে দিলাম রসুন বাটা। তো রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে নিলাম, আর এখন একটু হচ্ছে ধনে গুঁড়ি দিয়ে দিয়েছি, আমি সব কিছু আন্দাজ করে দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে হলুদ গুঁড়ি দিলাম, আমি স্পুন মেপে দিই নাই, আমি আইডিয়া করে রান্না করি, যেহেতু ঘরোয়া রান্না আমরা সবাই প্রত্যেকটা যারা রান্না শেখায় তারাও আইডিয়া করেই রান্না করি, ঘরোয়া রান্না যখন করি তখন। আর মরিচটা আজকে একটু অল্প দিব, ঝাল বেশি দিব না, যেহেতু কাঁচকলা তরকারি তো আর বাচ্চাদের জন্য স্বাস্থ্যের জন্য ভালো, কাঁচকলা অনেক ভালো। আর হচ্ছে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ি, কাঁচকলা খেলে যদি লুজ মোশনের সমস্যা থাকে বা আমসার ভাব থাকে অবশ্যই কাঁচকলা খুবই ভালো স্বাস্থ্যের জন্য, পেটের জন্য খাজা। তো ঠিক আছে, আমি হচ্ছে একটু সামান্য পানি দিলাম, এখন একটু সামান্য মাখা মাখা হলে ঝোলটা, আমি এখানে হচ্ছে একটু টমেটো দিব, ছোট্ট একটা টমেটো আর একটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আজকে কাঁচকলাটা যেভাবে রান্না করতে চেয়েছি মানে ঠিক সেভাবেই রান্না করার চেষ্টা করছি। আর আমি কাঁচকলাতে ধনে পাতা দেই না, হয়তো অনেকেই দিতে পারেন অনেকে দেন না, আমি দেই না, আমরা দেই না আর কি। তা ঠিক আছে, একটু পরে একটু হালকা আর একটু পানিটা টেনে গেলে তখন হচ্ছে আমি কাঁচকলা দিয়ে দিব। এই তো কাঁচকলাগুলো একটু দিয়ে দিচ্ছি, এখানে দুই আলি কাঁচকলা আছে, মিডিয়াম সাইজের, বেশি বড় না, ছোট সাইজেরই কাঁচকলাগুলো ছিল, কিন্তু ভালো কাঁচকলাগুলো, অনেক সাদা সুন্দর পরিষ্কার লাগছে দেখতে, তাই না? কাঁচকলা কেটে আমি সাথে সাথে পানিতে ডুবিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, পানিতে ডুবিয়ে রাখার ফলে আমার কাঁচকলার যে কষগুলো ছিল, এক্সট্রা যে কষ যেটা কালো করে ফেলে সেটা কিন্তু চলে গেছে। তো এই জন্য আর কি কাঁচকলাগুলো মাশাল্লাহ খুব সুন্দর লাগছে, আর প্রত্যেকটা মশলার কালারগুলো মাশাল্লাহ দেখতে ভালো লাগছে সুন্দর, মশলা এবং টমেটো এবং হচ্ছে কাঁচকলা কষাতে কষাতে সুন্দর একটা স্মেল নাকে আসছে আলহামদুলিল্লাহ। কাঁচকলা আমরা সারা বছরই পেয়ে থাকি এবং আমরা যখন মন চায় তখনই রান্না করি, কিন্তু শীত মৌসুমের কাঁচকলাটাও আসলে একটু ভিন্ন হয়। এই মৌসুমটা যদিও আমাদের শীতে কনকনে শীত পড়তে আমাদের অনেকেরই সমস্যা হয়, আমাদের সমস্যাগুলো হচ্ছে হয়তো বা ফেটে যায় শরীরে, হাত পায়ে চামড়া একটু খসখসে হয়ে যায়। আমার ফিজা মনি চলে আসছিল, ফিজা চকলেট খাবে মায়না করছে, তো রোজাকে বললাম চকলেট দিতে। তো কাঁচকলা তরকারিটাকে ভালোই লাগে, তরকারিটা খারাপ লাগে না, একটু ঢাকা দিয়ে দিলাম, আবার তুলে উল্টে পাল্টে দিলাম। আমি কিন্তু কাছে থেকে দাঁড়িয়ে রান্নাটা করার চেষ্টা করি, রান্না চুলায় দিয়ে খুব একটা যাওয়াটা ঠিক না, আমার থেকেও আমার শাশুড়ি আরও বেশি, আমার মাকেও দেখতাম এই জিনিসটা, রান্না দিয়ে চলে যেত না, রান্না একবারে দাঁড়িয়ে থেকে শেষ করার চেষ্টা করতো, কারণ মশলা কষানো অথবা মশলা হচ্ছে তরকারির সাথে কখন পানি দিতে হবে এইসব একটা ব্যাপার স্যাপার থাকে। তো তবে আমার আম্মাকে দেখতাম যে রান্নার সাথে সাথে আশেপাশেই অন্য কাজগুলো করতো, কারণ উনি খুব ভালোভাবে এগুলো রান্নায় আমার মা
মাশাল্লাহ অনেক ভালো ছিল, আমার আম্মার হাতের রান্না অনেক ভালো ছিল। আম্মা যদি কোনো কিছু নেড়েও দিত আমার মা, তো খুব মজা হতো, খুব ভালো লাগতো। তো এখন অনেক মিস করি। তো সেদিন আপুর বাসায় গেলাম, তো বলছিলাম আর কি যে যেমন ব্রয়লার মুরগি এখন আমরা অনেকেই পছন্দ কম করি, তো তখন ফার্স্ট আমরা অনেক ছোট ছিলাম, তো আমার মা যখন মাঝে মধ্যে আমরা দেশি মুরগিটাই বেশি খাওয়াতো, বা আমাদের অনেক নিজেদেরই পালা মুরগি ছিল অনেক, তো তখন মাঝে মধ্যে ব্রয়লার অনেক বড় সাইজের ব্রয়লারগুলো হতো আমার, যেটা স্মরণে আসে এখন। তো সেই ধরনের ব্রয়লারগুলো হাতে ছিলে কখনো ওই যে মেশিনে দিয়ে করতো না, হাতে চামড়া ছিলে আম্মা খুব ভালোভাবে কেটে রান্না করতো। ওই টেস্ট, ওই স্বাদ আমি ব্রয়লারে কখনো কোথাও পাই নাই। আর এখন তো নিজে রান্না করলেও ব্রয়লার খেতে ইচ্ছা করে না, আর তখনকার ব্রয়লার মুরগিটা অন্যরকম লাগতো, খুব ভালো লাগতো আর কি। তো সবার মায়ের হাতের রান্নাই প্রত্যেকটা সন্তানের কাছে হয়তো বা বেশি ভালো লাগে, আমারও তাই ঠিক, অবশ্যই সেটাই, আমার মায়ের হাতের রান্না অবশ্যই ভালো। আমার তারপরে হচ্ছে আমার বোনদের হাতের রান্না আমার খুব পছন্দ, মাশাল্লাহ আমার বড় বোনদের প্রত্যেকটা বোনের রান্নাই ভালো, অনেক ভালো। আমি অত ভালো রান্না করতে পারি না আমার বোনদের মতো, আমার বোনরা অনেক ভালো রান্না করে, মাশাল্লাহ এটা সত্যি কথা। সেদিন বড় আপু মুরগি রান্না করলো, এত মজা হয়েছে সেটা মানে বলার মতো না। তারপরে সেজ বোন রান্না করে পাঠিয়েছিল, আমি আমার বাচ্চারা খেয়ে তো একদম পুরো অন্যরকম, যে এত মজা সত্যি কথা। তো পানি দিয়ে দিলাম, এখন হচ্ছে মাছ টাছ দিয়ে দিলাম, তরকারি গল্প করছিলাম আপনাদের সাথে, একটু শেয়ার করলাম। তো ফ্যামিলির কথা, বোনদের কথা, বোনদের কথা তো মনে পড়ে, বোনদেরকে কাছে পেতে ইচ্ছা করে সবসময়, কিন্তু সবসময় হয় না। তারপর আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ কাছে হাজারো শুক্রিয়া, মাঝে মাঝে দেখা হয়, আসা হয়, যাওয়া হয়। তো এই তো প্রায় দেখে দিতাম, তরকারিটা প্রায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন হচ্ছে হয়ে গেছে না হয়ে আসছে মোটামুটি। তো আর একটু ঝোল দিলাম, এখন এই ঝোলটা কষবে, তারপরে হচ্ছে ঝোলের মধ্যে তরকারিটা একটু সেদ্ধ হবে, আর একটু ভালোভাবে ঝোলটা টেনে যাবে, এদিকে মাছ সাথে তরকারি সব কিছু একসাথে সেদ্ধ হবে, পরিমাণে সব কিছু টেস্ট একসাথে মিলে যাবে, তখন তরকারি অটোমেটিকই মজা হবে। তরকারি কাঁচকলা বেশি টাইম লাগে না রান্না করতে, এই জন্য টমেটোটা আমি আগেই দিয়েছি, আর আজকে একটু মাছগুলো ভেজে নিয়েছি, কষিয়ে নিলেও মজা হয়। তো আজকে একটু মাছগুলো ভেজে নিয়েছি, আজকে ভাবলাম এইভাবে, যেহেতু সবগুলো পেটির মাছ ছিল তো কাঁচকলা দিয়ে পেটির মাছগুলো রান্না করলাম, রুই মাছ। এখন একটু পরেই আর একটু পানি কমলে আমি হচ্ছে চুলার আঁচটা বন্ধ করে দেবো, কারণ এখানে এক্সট্রা আর কোনো মশলা দেওয়ার কিছু নাই, জাস্ট এখন বলক দিবে, ঝোল কমবে আর একটু সুন্দর হবে তরকারিটা, যখন বন্ধ করার মতো হয়ে যাবে, রান্না একদম কমপ্লিট হয়ে যাবে তখন আমি চুলাটা অফ করে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন, সবসময় সবজি ভেজিটেবল মানে সবজিগুলো খাওয়ার চেষ্টা করবেন বেশি করে। এই তো তরকারি প্রায় হয়ে গেছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা আর বেশি লম্বা করব না, আমাদের জন্য দোয়া করবেন। তো এই তো আমার আজকের কাঁচকলা দিয়ে রুই মাছের তরকারি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে। তো ঠিক আছে, আর ভিডিওটা বেশি লম্বা করব না, বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো।